আর সকাল 9টায় বাড়ি থেকে বেরিয়ে পনেরো তারিখ সকাল 9টায় বাড়ি থেকে বেরোলাম। পনেরো কি? পনেরোই অক্টোবর, তাই বলো কোন সাল? এরপরে তো বহুদিন পরে মনে পড়বে না কোন সাল। তারপর আমরা অমৃতসর এসে পৌঁছালাম, দুর্গিয়ানা এক্সপ্রেসে করে অমৃতসর এসে পৌঁছালাম রাত্রির 8টায়। 2 ঘন্টা লেটে আমাদের ট্রেন এসেছে। তারপর আমরা একটা অটো ভাড়া করে আমরা হোটেলে ঢুকলাম রাত্রি 8:30। হোটেলটা এসএস রেসিডেন্সি, হোটেল উঠে রাত্রিবেলা আমরা খুব ভালো খেলাম, আলু কপি আর চাপাতি, রুটি। রাত্রিরে আমরা মহানায়ক উত্তম কুমারের সিরিয়াল দেখলাম। সিরিয়ালটা দেখে আমরা শেষ এপিসোড দেখে আমরা ঘুমোতে গেলাম। সকালবেলা উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করছি। এবার আমরা স্বর্ণ মন্দির দেখার ইয়েতে এবার বেরোবো। আমরা 8টায় আমরা স্বর্ণ মন্দির, শুধু স্বর্ণ মন্দির পুরো অমৃতসর থেকে আরো সমস্ত কিছু মানে সাইডে যা আছে সবকিছু আমরা এবার দেখতে আরম্ভ করবো। এখন আমরা পাউরুটি ব্রেড খাচ্ছি। হোটেলটা ভালো? হোটেলটা ভীষণ ভালো। হোটেলটা ভালো না? হোটেলটা ভালো। আপনি কি বলে গালে হাত দিয়ে বসেছিলেন কেন? সে তো দেখতেই পাচ্ছি। যাক গে, সকালবেলা উঠেই কি বলে দু কাপ চা খাওয়া হয়ে গেছে সকালে উঠেই। আর এক কাপ চা আসবে হোটেল থেকে। গুড গুড। আমরা এবার বেরোবো 8টার সময়। ঠিক আছে। ঘরটার কি অবস্থা হয়ে আছে ধরে রাখি? এটা আয়না? ও আচ্ছা, তাহলে আমাকেও একটু দেখে নি। গুড গুড। এটা টিভি কত আলো লাগানো। ওকে, আমরা এখন সারাদিনের জন্য বেরিয়ে পড়লাম। অটো বলেছি, প্রথমে যাচ্ছি আমরা স্বর্ণ মন্দিরে। অমৃতসরের রাস্তা দিয়ে চলেছে অটো, এখানে আরো কিছু দাঁড়িয়ে আছে। আমরা প্রথমে আসছি দুর্গিয়ানা টেম্পল। এই দুর্গিয়ানা ভৈরবনাথ নানা রকম টেম্পল আছে, এখানে আগে ঢুকছি। এনারাও আসছেন হেঁটে হেঁটে। এসো, দাঁড়ালে হবে না। দুর্গিয়ানা মন্দির হচ্ছে দরজা, দুর্গিয়ানা মন্দির। প্রথমে গণেশজি এখানে কে? না না, এইটা তোমার এই হ্যাঁ ভেতরে লেক। মন্দিরটা সবই তো সোনার, পুকুরটা ভেতরে ছবি তোলা যাবে না, এখান থেকে যেটুকু ঠাকুর দেখা যায়। ভেতরে ঠাকুর আছে, ছবি তুলতে দেবে না, মন্দিরটা সব সোনার তৈরি, বিশাল বড় মন্দির, সব সোনার তৈরি। নিচেটা অবশ্য পাথরের,
গাইড দেখিয়ে দিচ্ছে আর স্টুডেন্ট লিখে রাখছে কি কি দেখছে। দুর্গিয়ানা মন্দিরের চারপাশটা এখন ঘুরে দেখছি, খুব সুন্দর। এটা সেই ব্রাহ্মণ অবতার, কেমন লাগছে এটা বলো? এইদিকেও আছে, কেমন লাগবে? এইখানে আবার একটা কি আছে? ভাই সাহেব এই ক বাজে খুলতে হয় মন্দির? সাড়ে পাঁচ। কিতনা টাইম তক খুলা রয়েছে? রাত 10 বাজে। আর এই যে গানা গানা ফুল টাইম চলতে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বাচ্চা লোক কে ইধার স্কুল কে হ্যাঁ স্কুল সুবহ শাম প্রোগ্রাম হতা স্কুল ভি যায়গা স্কুল মহিনে মে 312 বহুত আচ্ছা। इसका गाना का रिकॉर्डिंग नहीं मिलता? ठीक है, ठीक रहेगा। 406 ऑल इंडिया में चलता है। आस्था चैनल का 406 नंबर फास्ट वे नेटवर्क है ना। अच्छा अच्छा। वो चैनल का नाम क्या है? फास्ट वे का ही है, फास्ट वे अच्छा। चैनल होगा, उसमें 406 नंबर चैनल है। 406। थैंक यू थैंक यू। आपका शुभ नाम? शुभम। शुभम, बहुत अच्छा लगा आपको। वेद भवन পুরোটা চারদিক সোনার, ভালো গান হচ্ছে ভেতরে। এটা মন্দিরের ভেতরটা ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না, পুরোটা সোনা। এইখানে এরা গান করছে, এরা বাচ্চা মেয়ে গাইছে। দরজা চারদিকে চারদিকে 8টা 12টা দরজা, 1টা 2টো 3টো এবং চারদিকে 12টা দরজা আছে। এটা বেরোনোর রাস্তা, ঢোকা বেরোনো, এটা জলের ভেতরে একটা আইল্যান্ডে। এখানে লেকের জলে কত মাছ, বড় বড় মাছ।
ঘুরে বেড়াচ্ছি, কালার পিস, অর্নামেন্টাল পিস। মন্দিরটা এখান থেকে খুব ভালো দেখতে লাগবে। লাফালাফি করে খাচ্ছি কাদলা আছে, কাদলা দেখলাম তো, কাদলা রিগেল সব আছে, কেউ খায় না, বড় বড়। খুব ভালো লাগলো দুর্গিয়ানা মন্দির। তোমাদের কেমন লাগলো দুর্গিয়ানা মন্দির? তোমার কেমন লাগলো? কষ্টটা সাহস লাঘব হয়ে গেল না? একটু দাঁড়াও এখানে, কি ভালো লাগছে দেখছি তোকে, আমরা এদিক দিয়ে দাঁড়ায় যাই। এই মন্দিরের পাশে আছে আবার হনুমান মন্দির, ডেকোরেটেড ডেকোরেটেড স্ট্যাচিজ কিন্তু ভালো এখানে রয়েছে। হয়ে গেছে, হলো পুজো? শ্রীরাম, হনুমানজি, প্রথমে দুর্গিয়ানা মন্দির দেখলাম, এরপরে আমরা যাচ্ছি অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির।
আন্তরিকা এসছি, পুরো প্রদক্ষিণ হচ্ছে, অনেকটা রাস্তা। এখান দিয়ে ঢুকেছি, ভেতরে ঢোকার আশা ত্যাগ করলাম, ওই জন্য আমরা এখন ফিরে যাচ্ছি। ঢুকে যে কি করছে কে জানে, ঢুকে তো ঢুকেই আছে, কেউ আর দেবেন লাইন একদম দাঁড়িয়ে আছে, অপরে ঢোকা হলো না, ঢোকার দরকারও নেই, বাইরে থেকে প্রচুর দেখলাম, প্রচুর এসছে ছড়ি দিনছে চারদিকে। অমৃতসর স্বর্ণ মন্দির খাওয়ার পরে আসবে জানি না, খুব ভালো লাগে, বিশাল ভিড়। ঠিক করে দেখা হয়েছে? হ্যাঁ না কি গো, তোমার দেখা হয়েছে তারপর আমরা এলাম জালিয়ানওয়ালা বাগ অমৃতসর, পাঞ্জাবের অমৃতসরে এই জালিয়ানওয়ালা বাগ একটি ধর্মীয় স্থান ছিল। তো সেখানে 1919 সালের 19শে এপ্রিল ওখানে একটা জমায়েত হয়েছিল, ধর্মীয় জমায়েত, বৈশাখী হিন্দু এবং শিখেরা ওখানে জমায়েত হয়েছিল। যদিও তার কয়েকদিন আগে সরকার থেকে বলেছিল যে কোনো জমায়েত হবে না, এখানে জমায়েত করা যাবে না, কিন্তু সেটা যথেষ্ট পরিমাণে প্রচার করা হয়নি, যার ফলে অজস্র নিরীহ মানুষ না জেনে সেইখানে জমায়েত হয়েছিল। এবং তারপরে জেনারেল ডায়ার এসে
ওই আসার মেন গেটটি বন্ধ করে দেয়, করে নির্বিচারে সবাইকে গুলি চালায়, কোনো ওয়ার্নিং নেই, কিচ্ছু নেই। ওইখানেই কয়েক হাজার লোক মৃত এবং আহত হয়। তো ডায়ারের এই নৃশংস ব্যাপারটা পরে নিন্দিত হয়েছিল, যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড পদবি ত্যাগ করেছিলেন। বলেছিলেন, যারা এই নৃশংস কাণ্ড ঘটাতে পারে নিরীহ মানুষের ওপর, তাদের থেকে কোনো পুরস্কার আমি চাই না, তারা আমার পুরস্কার দেওয়ার যোগ্যতা তাদের থাকতে পারে না। তো এই সেই জায়গা আমরা এখন দেখছি, এই বাগানটায় ঘুরছি। একসময় এখানেই 102 কত বছর হলো, 1919 থেকে 103 বছর। তো এখানেই গুলি চলেছিল, এখানেই কত প্রাণ মারা গেছিল। এইখানে একটা বড় ইদারা আছে যেখানে সেই ডেড বডিগুলোকে ফেলে দেওয়া হয়েছিল। এখানে তাদের স্মরণে একটা এই অমরজ্যোতি করে দেওয়া আছে এবং তার সেই ছবি ওইখানে, কাল্পনিক ছবি বা ওখানকার কোনো ছবি, সেগুলোকেই এখানে বড় করে রাখা আছে এবং এই এক্সিবিশন করা আছে এগুলো নিয়ে। সেই ছবি ডায়ারের গুলি চালানোর পর নিরীহ মানুষ মরে পড়ে গেছে। নিরীহ লোকেদের ওপর গুলি চালিয়েছে। যতদূর দেখা যাচ্ছে শুধু লাশ, এখান থেকে গুলি চালানো হচ্ছে, গুলি চালাচ্ছে, মরা হত্যা হয়েছে। জালিয়ানা হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট পদবি ত্যাগ করেছিলেন, সেই জন্য এখানে রবীন্দ্রনাথের ছবিও রাখা আছে। ওদিকে তাকাও, শহীদ স্তম্ভ বানিয়েছে।
এখান থেকে লাহোর মাত্র 23 কিলোমিটার। এদিকে দেখো একবার, পাকিস্তান যাচ্ছ? সাবধান, বর্ডার সিকিউরিটি ফোর্সের লোকজন। এখন থেকে এত লোক এসে বসে গেছে, আমাদের বরঞ্চ একটু দেরি হয়ে গেল আসতে। কত লোক বসে পড়েছে, লাহোর যাচ্ছে, দিল্লি লাহোর দিল্লি পাকিস্তান। এখানে জিন্নার ছবি দেওয়া গেট, ওদিকটা পাকিস্তান, পাকিস্তানের ফ্ল্যাগ উঠছে। এইটা হচ্ছে বর্ডারের গেট, এখানে বসে আছে। পাকিস্তান একই রকম দেখতে তো? হ্যাঁ, দেখতে আছে। দুটো যে গেট আছে না ওখানে, গেটটা দুটো, ওখানে ইন্ডিয়া আছে, ওই গেট জাস্ট বাদ পাকিস্তান গেট আছে। এই এই জিনিসটা কমন আছে, এই জিনিসটা কমন। এই দিকে এরিয়াটা ইন্ডিয়া হয়ে গেছে, মেইন গেটটা পাকিস্তান। ওই যে গেট আছে না, দুদিন বাদ যাচ্ছে, ওটা হলো মেইন গেট।
वहां स्वयं तैनात बीएसएफ के जवानों के अड़ी एवं चट्टानी यादों को सलाम करता हुआ प्रतीत होता है। 1 दिसंबर 1965 को बीएसएफ की स्थापना हुई और भारतीय सीमाओं को एक ऐसा प्रहरी प्राप्त हुआ जिसकी सदैव चौकन्ना निगाहों ने भारतीय सीमा को अभेद दीवार में परिवर्तित कर दिया है। इतिहास गवाह है कि बीएसएफ के जवानों ने दुश्मनों के हर नापाक इरादे को चकनाचूर करने में सदैव सफलता प्राप्त की। कश्मीर की बर्फीली एवं निष्ठुर सर्दियों से राजस्थान की तपती मरुस्थल और रण के दलदल तक, पूर्व में सुंदरबन के मैंग्रोव जंगलों से मिजोरम त्रिपुरा की दुर्गम पहाड़ियों तक बीएसएफ के जवानों के
Thank you.
दर्शक जन पर ध्यान दें, आप सभी दर्शकों से निवेदन है कृपया राष्ट्रीय ध्वज को उतारते समय ध्वज के सम्मान में अपने अपने स्थान पर खड़े हो जाएं। ভারতবর্ষে আবার ঢুকছি, এত নো ল্যান্ড ল্যান্ডে ছিলাম।